চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে যে রিট পিটিশনটা ছিল সেটা আদালত আমাদের ছুটির পরে মানে পয়লা অক্টোবরে ধার্য করেছেন শুনানির জন্য ইতিমধ্যে কিন্তু বেগম খালেদা জিয়াকে সর্বোত্তম রকম চিকিৎসার প্রদানের জন্য তারা ব্যবস্থা নিয়েছে পাঁচজন প্রফেসর তাকে দেখেছেন তার ওষুধ প্রেসক্রাইব করেছেন তার কতগুলো টেস্ট করা দরকার এই টেস্টগুলোর ব্যাপারে হাসপাতাল থেকেই করতে হবে তিনি যদি বিশেষ কোনো ব্যক্তিকে দিয়ে তার রক্ত সংগ্রহ করতে চান সেটাও আইজি প্রিজন আমাকে বলেছেন তারা সেটা রাজি আছে কিন্তু এটা কোনো মতনই একটি প্রাইভেট হসপিটালে একজন বিচারাধীন হোক বা দণ্ডপ্রাপ্ত হোক ব্যক্তিকে চিকিৎসা দেওয়া সম্ভব না আর তার চেয়ে বড় কথা দেশের সর্বোচ্চ চিকিৎসা প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানের থেকে শিক্ষিত হয়ে অন্য অন্য জায়গায় হাসপাতালে ডাক্তাররা চিকিৎসা সেবা দিয়ে থাকেন এবং এই হাসপাতালে দেশের সর্বোচ্চ গবেষণাগার এটা আর এমন কোনো চিকিৎসা নাই এখানে না হচ্ছে কিডনি ট্রান্সপ্ল্যান্ট লিভার ট্রান্সপ্ল্যান্ট ব্রেন সার্জারি জটিল সমস্ত রোগের চিকিৎসা এখানে হচ্ছে কাজেই ওনারা অহেতুক এই জিনিসটাকে নিয়ে এটা ধূম্রজাল সৃষ্টি করছেন এবং এই একটা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন সরকার তাকে সর্বোচ্চ সর্বোত্তম চিকিৎসা দেওয়ার সমস্ত ব্যবস্থা করেছে এখন উনি যদি বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে যাওয়ার সম্মতি জ্ঞাপন করেন তাহলেই আর কোনো ঝামেলা থাকে না আপনি বলছেন যে বেসরকারি হাসপাতালে কোনো সাজাপ্রাপ্ত আসামি চিকিৎসার এটা যদি এমন হয় যে যেমন একটা জেলা শহরে একটা রোগীর এমন অবস্থা হলো যে সেই সরকারি হাসপাতালের ব্যবস্থা নাই সেক্ষেত্রে সরকার হয়তো বেসরকারি পদক্ষেপ নিতে পারে এক্সেপশনাল কেসে কিন্তু এখানে তো বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার সব রকমের চিকিৎসার সুবিধা আছে আমাদের প্রশ্নটা ছিল স্যার যে যে বিতর্কটা চলছে যে সাজাপ্রাপ্ত এবং সাজাপ্রাপ্ত না বলছে যে সাজা যারা পায় নাই যেমন আমরা ইতিমধ্যে দেখেছি যে প্রধানমন্ত্রীর এরকম ইয়ে ছিল আমরা স্কোয়ারে দেখেছি চিকিৎসা নিতে এবং অন্য অন্য আশাকে নিয়ে দেখেছি তখন তারা সাজাপ্রাপ্ত ছিল বন্দী ছিল চিকিৎসা বিভিন্ন প্রাইভেট হাসপাতাল করেছে এখানে খালেদাজের ক্ষেত্রে একটু ভিন্ন কেস যেখানে কনভিক্টেড একটা মানুষ ওনারা বলছে সাজাপ্রাপ্তরা পারে কি পারে না আমার আমার বক্তব্য হলো আইনে এরকম কোনো বিধান নাই যে প্রাইভেট হাসপাতালে তাকে চিকিৎসা করাতে হবে ভাবে না পড়ে আমি কোনো মন্তব্য করতে চাই না এটা আমি বলতে পারবো না কারণ সুপ্রিম কোর্ট কী করেছে না করেছে তা আমি তো জানি না এটা আমাকে জানানো হয়নি আমি শুধু একটি কথাই বলতে চাই যে আমরা যা কাগজে দেখেছি কোনো বিচারপতির সাথে ব্যাপারে কোনো কথাও আমি বলিনি বলা শোভনীয় নয় এবং উচিত না যে ওনার সাথে ওনার অন্য অন্য সহকর্মী বিচারপতিরা বসতে রাজি হন নাই এটা তো পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ঘটেছে বলে আমার মনে হয় না যে প্রধান বিচারপতির সাথে অন্য বিচারপতিরা তার পুরো সহকর্মীরা সব কজন বসতে অস্বীকৃতি জ্ঞাপন করেছেন স্যার আপনি বলছেন যে সিটিং বিচারপতিরা যদি মনে করে যে আদালত অবমাননা হয়েছে কিনা সিদ্ধান্ত নেবেন আপনি তো অনেকগুলো কথা বলেছেন এর মধ্যে যে ওনার এই কথাগুলো মন্তব্যগুলো না এটা যা আমি শুনেছি
আদালত অপমাননার বিষয়ে আদালতের সামনে নিয়ে গেলে ভালোভাবে অনুধাবন করে না পড়ে তো আর কোনো মন্তব্য করা যাবে না। হ্যাঁ, এটা আদালত আগামী এক তারিখে শুনানির জন্য ফিক্স করেছেন। শহীদুল আলমের অলরেডি তো ডিভিশন দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমরা আপিল বিভাগে যাচ্ছি একটি আইনগত প্রশ্নে, যে হাইকোর্ট ডিভিশনে এরকমভাবে তাকে ফার্স্ট এক নম্বর ডিভিশন দেওয়া হোক এই রকম আদেশ দিতে পারেন কি না। কারণ এটা এটা যদি ফয়সলা না হয় ভবিষ্যতে এটা একটা ফ্ল্যাট গেট ওপেন হয়ে যাবে, এবং অনেকেই রিট পিটিশন করেই